গৌরী তুলসী মাতার পুজো করে রান্নাঘরে এসে ঢুকতেই ওর শাশুড়ি কমলাওকে ডেকে বলল ওই গৌরী তোর চা দিতে আর কতক্ষণ লাগবে রোজই তো তোর এক ঘন্টা পুজোতেই চলে যায় কত সাধ করে সাত বছর আগে তোকে এ বাড়িতে নিয়ে এসেছিলাম ভেবেছিলাম ঘরে বাচ্চার কান্না শুনতে পাবো আমরা তো আর জানতাম না যে তুই বন্ধা হবেই এই শুনে গৌরীর চোখের জল পড়তে না পড়তেই ওর স্বামী অনিলকে ডেকে বলল গৌরী আমার টাওয়েল কোথায় তোমাকে না কতবার বলেছি আমার জিনিসগুলোকে আমার হাতের সামনে না পেলে আমার মাথা গরম হয়ে যায় বন্ধা মেয়ে একটা জুটেছে আমার কপালে এসে এই শুনে গৌরী রান্নাঘরে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো তখনই ওর প্রতিবেশী জয়া ওর বাচ্চাকে নিয়ে এসে বলল নমস্কার মাসিমা কেমন আছেন আর গৌরী দিদি কোথায় এখন এরিয়ার সব বাকি ছিল নাস্তে নাস্তে চলে এসেছে গৌরীর সাথে দেখা করতে যা গিয়ে দেখ হয়তো রান্নাঘরেই আছে জয়ার বাড়িতে আসাটা কমলার পছন্দ ছিল না কারণ জয়ারা গরীব ছিল কিন্তু জয়া গৌরীকে নিজের বড় বোনের মতো ভালোবাসত গৌরী দিদি তুমি কোথায় কি হল তোমার চোখে জল কেন আরে না না পিঁয়াজ কাটছিলাম তো তাই হয়তো আয় বাবা কোলে আয় কি খাবি বল আয় তোকে চকলেট দিচ্ছি হ্যাঁ হ্যাঁ পরের সন্তানকে সবই দিয়ে দে নিজে তো একটা জন্ম দিতেও পারিসনি এই শুনে জয়া নিজের বাড়িতে চলে যায় তখনই গৌরীর শ্বশুর রামপ্রসাদ এসে বলে আরে কমলা কাল কিন্তু মনে করে বৌমাকে তান্ত্রিক বাবার কাছে নিয়ে যেও ঠিক আছে ঠিক আছে আমি কালি বউকে তান্ত্রিকের কাছে নিয়ে যাব পরের দিন কমলা জোর করে গৌরীকে তান্ত্রিক সাধুর কাছে নিয়ে যায় তান্ত্রিক বাবা বিয়ের সাত বছর হয়ে গেল তাও আমার বউমার কোল বলল না একটা উপায় আছে তোমার বৌমাকে পনেরো দিন পর্যন্ত অলৌকিক জল পান করতে হবে আর তার জন্য তোমার বৌমাকে প্রত্যেক দিন আমার কাছে নিয়ে আসতে হবে একদিন কমলার কিছু কাজ থাকায় ও গৌরীকে একাই পাঠিয়ে দেয় কি হলো আজ তুমি একাই এলে শাশুড়ি মা সাথে এলো না হ্যাঁ মায়ের একটু কাজ আছে ঠিক আছে কোনো ব্যাপার না চলো ঘরের ভিতর যাই ভয় পেও না আজ তোমাকে ওই অলৌকিক জল এখানে পান করতে হবে না আমার সাথে ঘরে পান করতে হবে এই শুনে গৌরীর অবাক লাগলেও ও বাধ্য হয়ে তান্ত্রিকের সাথে ঘরের ভিতরে চলে যায় তান্ত্রিকের ব্যবহার ওর ঠিক ভালো লাগলো না তাই ও গৌরীর কাছে এলে গৌরী বলল আপনি এ একই করছেন আপনার লজ্জা হওয়া উচিত এই বলে গৌরী দরজা খুলে ওখান থেকে পালিয়ে গেল কাছেই রাস্তায় কিছু মানুষ মন্দিরে মা দুর্গার পুজো করছিল জয়াও ভক্তদের মাঝে দাঁড়িয়েছিল ও গৌরীকে দেখতে পেয়ে ডাকতে লাগল তারপর গৌরী আর জয়া মন্দিরের সিঁড়ির উপরে বসে পড়ল ওখানে বসে গৌরী জয়াকে সমস্ত ঘটনা খুলে বলল যা শুনে জয়া খুব দুঃখ পেল জয়া কার কাছে যে প্রার্থনা করলে আমার শূন্য কোল ভরবে দিদি তুমি মা দুর্গার কাছে প্রার্থনা কর উনি কাউকেই শূন্য হাতে ফেরান না উনি যে সবার মনের ইচ্ছে পূরণ করেন দিদি কাল থেকে মায়ের নবরাত্রির ব্রত শুরু হচ্ছে আমার মন বলছে তুমি এই ব্রত পালন করলে তোমারও মনের ইচ্ছে পূরণ হবে তবে তো আমি অবশ্যই মায়ের ব্রত করব জয়া তাহলে দিদি আমরা একসাথেই মায়ের পুজো করতে যাব গৌরী বাড়ি ফিরে এসে কাউকে এই ব্যাপারে কিছুই বলল না পরের দিন থেকে গৌরী নবরাত্রি ব্রত পালন করতে শুরু করল এবং রোজই মন্দিরে যেতে লাগল নবরাত্রির সপ্তম দিনে গৌরী জয়াকে বলল জয়া আমি জানি বাড়ির লোকেরা আমাকে অষ্টমী পুজো করতেই দেবে না আমি কি তোমার সাথে এই পুজোটা করতে পারি হ্যাঁ দিদি তবে কাল আমরা একসাথে অষ্টমী পুজোটা করব। আর ওইদিকে তান্ত্রিক গৌরীর বাড়িতে এসে বলল আরে তান্ত্রিক বাবা যে আসুন আসুন আপনার আশীর্বাদে কবে সুখবরটা পাব তোরা কোনো সুখবর পাবি না তোদের বাড়ির বউ আমার কাছে এসে বলল ওর কোনো বাচ্চা চাই না তাই আমি আর কিচ্ছু করতে পারবো না সন্তান চায় না তাহলে প্রত্যেকদিন যাই কোথায় শোন কমলা আমি তোকে কিছু বলব তুই রাগ করিস না মনে হচ্ছে তোর বউয়ের অন্য কারুর সাথে অবৈধ সম্পর্ক আছে বৌমার ওপর নজর রাখ তখন গৌরী সেখানে চলে আসলে অনিলকে বলল গৌরী তান্ত্রিক বাবা তো বলল তুমি নাকি ওনাকে বলেছ তোমার বাচ্চা চাই না তাহলে তুমি প্রত্যেক দিন যাও কোথায় আপনারা সবাই এই তান্ত্রিকের কথা শুনছেন যে আমার সাথে খারাপ ব্যবহার করেছিল ঘোর অপমান এখন এখন আমি আর এখানে এক মুহূর্তও থাকবো না তোমার বউমা চাই না যে ওর সন্তান হোক তান্ত্রিক বাবা আপনি রাগ করবেন না গৌরীকে কি করে কথা শোনাতে হয় সেটা আমরা ভালো করেই জানি অনিল ওকে ঘরে নিয়ে গিয়ে বন্ধ করে লাগিয়ে তারপরে দেখবো কি করে বাইরে বেরোয় এই কথা শুনে গৌরী কাঁদতে লাগলে অনিলর একটা কথাও না শুনে ওকে ঘরে বন্ধ করে রাখলো। আর ও সারাটা রাত এইভাবেই বন্দি থাকলো। পরের দিন মন্দিরে ওর অষ্টমী পুজো দেওয়ার কথা কিন্তু ও কি করে যাবে বুঝতেই পারছিল না অন্যদিকে জয়া ওর অপেক্ষা করছিল মা আমাকে সাহায্য করো আমি তোমার পুজো কি করে করব মা বালিকাদের প্রসাদ ভোগ বিতরণ করলেই তো আমার নবরাত্রি পুজো সম্পন্ন হবে হে মা আমাকে সাহায্য করো গৌরী কেঁদে কেঁদে মা দুর্গাকে ডাকছিল ঠিক তখনই একজন দরজা খুলে দিয়ে বলল গৌরী দিদি তোমাকে নিতে জয়া দিদি আমায় পাঠিয়েছে তুমি কন্যা পুজো করবে তো হ্যাঁ হ্যাঁ চলো চলো জয়া আমার জন্য অপেক্ষা করছে গৌরী ওই বাচ্চাটির সঙ্গে যেতে লাগলো গৌরী দিদি তুমি ভেতরে যাও আমি বালিকাদের ডেকে নিয়ে আসি দিদি তুমি এসে গেছ বালিকারাও এসে গেছে চলো পুজোটা শুরু করি জয়া ওই বাচ্চাটা তো মেয়েদের ডাকতে গেল যাকে তুমি আমাকে নিতে পাঠিয়েছিলে বাচ্চা তুমি কার কথা বলছ আমি তো কাউকেই পাঠাইনি তাছাড়া সব বাচ্চাই তো এখানে এই শুনে গৌরী ওকে কথা খুলে বলল এই ঘটনাতে ওরা দুজনেই বুঝে গিয়েছিল যে এটা নিশ্চয়ই মা দুর্গারই কোনো এক লীলা তিনিই গৌরীর সাহায্য করেছেন এরপর ওরা দুজন খুব শ্রদ্ধা সহকারে বালিকাদের পুজো করতে লাগল এবং তাদের প্রসাদ ভোগও দিল আর এদিকে বাড়িতে গৌরীকে দেখতে না পেয়ে সবাই তান্ত্রিককে নিয়ে ওকে খুঁজতে বেরোলো অনিল এক কাজ কর জয়ার বাড়িতে গিয়ে ওকে জিজ্ঞাসা কর ও তো ভালো বান্ধবী সবই জানবে সবাই জয়ার বাড়িতে পৌঁছে ওখানকার দৃশ্য দেখে অবাক হয়ে গেল গৌরী তুই এখানে কি করছিস তুই জানিস না যে জয়া আমাদের থেকে নিচু জাতের তাও তুই এই বাড়িতে খাচ্ছিস মা আমি নবরাত্রির ব্রত পালন করেছিলাম আজ দুর্গাষ্টমী কম তো পূজা পাঠ করলি না তাও তো তোর কল ভরল না বন্ধা মেয়ে বন্ধা মেয়ে তুই যে এত পূজা পাঠ করছিস মা দুর্গা কি তোকে সন্তান দেবে জয়া তুমিও গৌরীকে ভালোই বোকা বানাচ্ছ এতে জয়ার কোনো দোষ নেই ওকে কিছু বলবেন না চলো বৌমা এখন বাড়ি চলো লোক আসানো তো অনেক হল বাবা এই কন্যা পুজো না করে আমি আপনাদের সাথে যাব না অনেক হলো তোমার বালিকা পুজো চলো এবার ওঠো তান্ত্রিক তোমায় সাথে করে নিয়ে যাবে এবার উনিই করবেন তোমার উচিত চিকিৎসা না আমি এই সাথে যাব না মা আমার সাহায্য করো এই বলে গৌরী হয়ে গেল দিদি তোমার কি হলো তোমরা কেউ ডাক্তারকে ডাকো জয়া গৌরীর মুখে জলের দিলেও ওর না এই দেখে অনিল ঘাবড়ে গিয়ে ডাক্তারকে ফোন করে ডাকল কিছুক্ষণ পর গৌরীর জ্ঞান ফিরল রামপ্রসাদ বাবু আপনি দাদু হতে চলেছেন আরে আরে কি বললেন আমি দাদু হতে চলেছি আরে কমলা তুমি শুনেছ আমি দাদু হতে চলেছি আর তুমি দিদা আজ মা নিজের ভক্তের মান রাখলেন জয় 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 হোক 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 মা আজ মা দুর্গার আশীর্বাদে গৌরী মা হওয়ার সুখ পেলো এই দেখে তান্ত্রিক ওখান থেকে পালানোই উচিত মনে করল কমলা আর অনিলও মা দুর্গার শক্তির প্রমাণ পেলো এবং গৌরীর কাছে ক্ষমা চাইল সবাই মিলে বালিকাদের প্রণাম করল प्रसाद भोग मंदिरे मंदिर गायर आरती करते नवरात्र शुभ मां गौरी बंधा नारी के बेस्ट बॉडीज। हेलो फ्रेंड्स थैंक्स फॉर वाचिंग दिस वीडियो। अगर आपको ये वीडियो पसंद आया है तो प्लीज लाइक सब्सक्राइब कमेंट्स करें इस वीडियो पर और हाँ शेयर करना भी ना भूले और भी मजेदार वीडियो देखने के लिए नीचे दिए गए बेल आइकॉन को दबाएं। देखते रहिए बेस्ट बॉडीज। <laughs> <laughs> <laughs>